জামালপুর জেলার সরিষাবাড়িতে ছোট বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বড় ভাইকে পিটিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা। স্থানীয় কাবারিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রীকে ইভটিজিং করার প্রতিবাদ করেছিলেন কলেজ পড়ুয়া বড় ভাই নাজমুল হোসেন। সে কাবারিয়াবাড়ি গ্রামের আব্দুর রহিমের ছেলে। এতে ক্ষিপ্ত হয়ে নাজমুল হোসেনের উপর বেপরোয়া আক্রমণ চালায় ফুলদহরপাড়া গ্রামের ফরিদুদ্দিনের ছেলে লিখন সহ একদল সন্ত্রাসী। এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ করা হয়েছে। ইভটিজিংয়ের শিকার মেয়ের বড় ভাই নাজমুল হোসেন জানান, কাবারিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ে তার বোন অষ্টম শ্রেণীতে পড়ে। বিদ্যালয়ে যাওয়ার পথে প্রায় প্রতিদিন তার বোনকে অশালীনভাবে প্রেম নিবেদন সহ রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে লিখন ও তার সহযোগীরা। বিষয়টি তার বোন তাকে জানালে তিনি স্থানীয় কাবারিয়াবাড়ি গ্রামের মাতব্বর রঞ্জু তরফদারকে অবহিত করেন। রঞ্জু তরফদার ও মাতব্বরগণ বখাটে লিখন ও তার পিতা ফরিদুদ্দিনকে ডেকে এনে বিচার করে। এরই জের ধরে গেল বৃহস্পতিবার সকাল 9টায় নাজমুল হোসেন বাইসাইকেল যোগে পিংনা সুজাত আলী কলেজে যাওয়ার সময় বারোই পটল ফুলদহেরপাড়া রাস্তায় ব্রিজের কাছে আসলে তাকে লিখন ও তার সঙ্গীরা পথরোধ করে দাঁড়ায়। তারপর তাকে সাইকেল থেকে নামিয়ে বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে ইট দিয়ে তার মাথা, মুখমণ্ডল ও হাতে পায়ের বিভিন্ন স্থানে পিটিয়ে মারাত্মক জখম করে। বর্তমানে সরিষাবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নাজমুল হোসেন এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে গেল 16 জুন একটি লিখিত অভিযোগ প্রদান করেছেন বলে জানান। এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শফিউল আলম সোহাগ জানান, তিনি অভিযোগ পেয়েছেন এবং আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। যাওয়ার পথে আমারে কিছু গুন্ডা ছেলে টেলে ধরে আমারে মারপিট করে, হুমকি ঢুমকি দেয় করে দেখে। দেখার পরে স্কুলের কমিটি যায়, ওরা ব্যক্তি আমার ছেলের বলছে যে এরকম এই ছেলেরা ডিস্টার্ব করে তোমার বোনের। পরে স্কুল কমিটি দেয়, ওরা সবাই মিলে এরা অগ্র গার্জেন ডাক দিয়া পরে একটা এরা মীমাংসা করে দেওয়া হয়েছে, বাস আমরা নিশ্চিন্তে আছি। তা আমার ছেলে কলেজে যা, পিংনা কলেজে যাওয়ার পথে তেহেন আমার ছেলেরে ওইরকম মনে হয় আগে থেকে ফলো করছে পায় নাই। তো বৃহস্পতিবার দিন আমার ছেলেরে